আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। এই করোনা সংকটকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাগত। আমি ইশরাত জাহান, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। পাঠ পরিচিতি, শ্রেণী পঞ্চম, বিষয় বিজ্ঞান, অধ্যায় তৃতীয়, জীবনের জন্য পানি। শিখন ফল, এই পাঠ শেষে তোমরা পানির উৎস সমূহের নাম বলতে পারবে, উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অপরিহার্য ব্যাখ্যা করতে পারবে, পানির অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে তাকাও, দেখো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, সাগরের পানি আর একটা ছেলে টিউবওয়েল থেকে পানি উঠাচ্ছে। তাহলে পানির উৎস দুই প্রকার, দুই ধরনের উৎস থেকে আমরা পানি পাই, একটা হলো প্রাকৃতিক উৎস আর একটা হলো মানুষের তৈরি উৎস। প্রাকৃতিক উৎস যেটা মানুষ তৈরি করতে পারে না, আল্লাহ প্রদত্ত, সেটা হলো প্রাকৃতিক উৎস, যেমন বৃষ্টি, সাগর, মহাসাগরের পানি, নদীর পানি ইত্যাদি হলো প্রাকৃতিক উৎস, এগুলো মানুষ তৈরি করতে পারে না। আর মানুষের তৈরি উৎস, মানুষের তৈরি উৎস কূপ, নলকূপ, দিঘি, পুকুর, যেগুলো মানুষ তৈরি করতে পারে, যে উৎস থেকে আমরা পানি পাই, যেটা মানুষ তৈরি করে, সেটা হলো মানুষের তৈরি উৎস। তাহলে পানির উৎস হলো দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক উৎস আর একটা হলো মানুষের তৈরি উৎস। শিক্ষার্থী বন্ধুরা, জীবের জন্য পানি অপরিহার্য, জীবের মধ্যে আছে উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য পানি অপরিহার্য। উদ্ভিদ পানির সাহায্যে সূর্যালোক, তোমরা ছবিতে দেখো যে উদ্ভিদ মূলের সাহায্যে পানি গ্রহণ করে, তারপরে সূর্যালোক থেকে আলো আর কার্বন ডাইঅক্সাইড এর সমন্বয়ে উদ্ভিদের সবুজ অংশে যেখানে ক্লোরোফিল আছে সেখানে খাদ্য তৈরি হয়। তাহলে উদ্ভিদ পানির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড আর পানির সমন্বয়ে খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে আর অক্সিজেন, এর সাথে অক্সিজেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটা একটা প্রক্রিয়া, এটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তোমরা উপরের ক্লাসে আরো বিস্তারিত জানবে। তাহলে উদ্ভিদের জন্য পানি অপরিহার্য, উদ্ভিদের প্রায় 90 ভাগই পানি থাকে। এই পানি কি করে, যে উদ্ভিদের তৈরি করা খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে সরবরাহ করে। উদ্ভিদ মূলের সাহায্যে পানি গ্রহণ করে, খনিজ লবণ গ্রহণ করে, আর যে উদ্ভিদের যে খাদ্য তৈরি হয়, যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এইটাও পরিবহনে পানির প্রয়োজন। উদ্ভিদের এই খাদ্য পরিবহনে পানির মাধ্যমে খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। পানি জীবের জন্য পানি, দেখো যে আমরা পানি কি করি, পান করি, আমাদের দেহের 60 থেকে 70 ভাগ পানি থাকে, আমরা যে পানি পান করি, এই পানি আমাদের কি খাদ্য পরিপাকে, আমরা যে খাদ্য খাই এটা খাদ্য পরিপাকে সহায়তা করে, তারপরে খাদ্যের পুষ্টি উপাদান শোষণেও সহায়তা করে, দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনেও পানি সহায়তা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পানি আমাদের দেহের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাকে স্বাভাবিক রাখতেও সহায়তা করে। তাহলে আমাদের শরীরের জন্য, আমাদের দেহের জন্য পানি অপরিহার্য, উদ্ভিদ ও প্রাণী উভয়ে, এক কথায় জীবের জন্য পানি অপরিহার্য, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, পানির অপর নাম জীবন। উদ্ভিদের ক্ষেত্রেও যেমন পানি অপরিহার্য, প্রাণীর ক্ষেত্রেও ঠিক তদ্রূপ পানি অপরিহার্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পানি উদ্ভিদের ক্ষেত্রে কি করে, উদ্ভিদের ক্ষেত্রে যে খাদ্য পরিবহনে সহায়তা করে, আর প্রাণীর ক্ষেত্রে প্রাণীর যে খাদ্য পরিপাকে আমরা যে খাই এটা খাদ্য পরিপাকে সহায়তা করে।
দেহের আমাদের যে তাপমাত্রাকে আছে স্বাভাবিক তাপমাত্রা, সেটাকেও পানি স্বাভাবিক তাপমাত্রাকে, দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা, যে পানি, পানির হলো তিনটা অবস্থা, একটা হলো কঠিন তরল আর একটা হলো বাষ্পীয় অবস্থা। পানি যখন আমরা একটা ফ্রিজে রাখি তখন এটা কি কঠিন আকার বরফ হয়, আবার পানিকে যদি আমরা বরফটাকে এমনি রুমের মধ্যে কোনো গ্লাসে করে বা কোথাও রাখি তাহলে এটা কি তরল পানিতে পরিণত হয়, আবার যদি এই পানিটাকে আমরা তাপ দিই তাহলে কি পানিটা বাষ্পীভূত হয়ে চলে যায়। তাহলে পানির তিনটা অবস্থা, এটা হলো কঠিন তরল আর একটা হলো গ্যাসীয় বা বায়বীয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চিত্রের দিকে দেখো, এখানে একটা গ্লাসের মধ্যে আমরা কি রাখছি, বরফ। এই বরফকে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন সেটা তরল হবে পানি, তারপরে যদি এটাকে তাপ প্রয়োগ করা হয় তাহলে তোমরা 3 নম্বর গ্লাসে দেখো বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে। এটা হলো পানি যে এই তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হলো, এটা হলো বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন, পানি যখন আমরাকে পানি তাপ দিয়ে তরল থেকে বায়বীয় পদার্থ বা বাষ্পে রূপান্তরিত করব, সেটা হলো বাষ্পীভবন। আবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বাষ্পকে ঠান্ডা করি তাহলে কি পানিতে পরিণত হয়, আবার পানিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়, এটা হলো ঘনীভবন। এটা হলো ঘনীভবন। তাহলে এই যে পানির অবস্থা, এটা হলো পানির অবস্থার পরিবর্তন। পানি 3 অবস্থা থাকে, একটা হলো কঠিন তরল আর হলো গ্যাসীয়। এই যে পানি, এটা হলো 3 অবস্থায় থাকতে পারে। যখন আমরা পানি বরফকে তাপ প্রয়োগ করব তখন এটা পানিতে পরিণত হবে, আবার এটা তাপ প্রয়োগ করলে বা বাষ্পে পরিণত হবে। এই যে পানি তরল থেকে বাষ্পীভূত হলো, এটা হলো বাষ্পীভবন। আর হলো যে তরল থেকে যে বরফে পরিণত হলো বা বাষ্প থেকে যে তরলে পরিণত হলো, এটা হলো ঘনীভবন। এটাই হলো আমার পানির অবস্থার পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি পানি কয় অবস্থায় থাকতে পারে, 3 অবস্থায়। তো পানির 3টা অবস্থা হলো কঠিন তরল আর হলো গ্যাসীয় অবস্থা বা বাষ্পীয় অবস্থা, যেটা জলীয় বাষ্প। তাহলে পানির কয়টা অবস্থা? পানির হলো 3টি অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এই বাড়ির কাজটা লিখে আনবে। বাড়ির কাজটা প্রাকৃতিক পানির উৎস ও মানুষের তৈরি পানির উৎস সমূহের নাম লিখো। তোমরা বাসায় সুন্দর করে প্রাকৃতিক পানির উৎস আর মানুষের তৈরি পানির উৎসের নাম লিখে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থাকবে, ঘরেই থাকবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।